আইপিএল বাতিল করে দিতে পারে করোনা সৌরভ গাঙ্গুলি কদিন আগেই আশ্বস্ত করেছেন সবাইকে বলেছেন করোনা ভাইরাস বাধা হতে পারবে না ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ আইপিএলের জন্য কিন্তু ভারতীয় ক্রিকেট বোর্ড প্রধানের সে বাণী গতকালই মূল্য হারাতে বসেছে ভারতীয় সংবাদ মাধ্যম এবিপি নিউজের দাবি যে পরিস্থিতি চলছে ভারতে তাতে আরাধ্যের আইপিএল এবার নাও হতে পারে উনত্রিশে মার্চ শুরু হওয়ার কথা দু সালের আইপিএল প্রায় দুই মাস লম্বা আইপিএলের ফাইনাল অনুষ্ঠিত হবে চব্বিশে মে অন্তত এতদিন ধরে যে সূচিটা মানা হচ্ছিল সে অনুযায়ী তাই হওয়ার কথা কিন্তু করোনা ভাইরাসের আতঙ্কের ফলে সে সূচি বদলে যেতে পারে বিশ্বজুড়ে করোনা ভাইরাস নিয়ে যে আতঙ্ক ছড়াচ্ছে তাতে ভারত সরকার এ ব্যাপারে কঠিন সিদ্ধান্তও নিতে পারে গত শনিবার মহারাষ্ট্রের স্বাস্থ্যমন্ত্রী সংবাদকর্মীদের সেই ইঙ্গিত দিয়ে রেখেছেন মহারাষ্ট্রের স্বাস্থ্যমন্ত্রী রাজেশ তোপে বলেছেন যখন এক জায়গায় অনেক বেশি লোক জড়ো হয় তখন সংক্রামক রোগ ছড়ানোর আশঙ্কা সময় থাকে এমন ইভেন্ট আইপিএল চাইলেও পরে আয়োজন করা যায় তোপের এ মন্তব্য সামাজিক মাধ্যমে ঝড় তুলে দিয়েছে বিশেষ করে কিছুদিন আগেই যেহেতু গাঙ্গুলি সবাইকে আইপিএল নিয়ে দুশ্চিন্তা করতে মানা করে দিয়েছিলেন গাঙ্গুলি বলেছিলেন আমরা সব ধরনের ব্যবস্থা নেব আমি এখনও জানি না সেগুলো কী চিকিৎসক দলই এ ব্যাপারে আমাদের জানাবে আমাদের মেডিকেল দল এর মাঝেই হাসপাতালগুলোর সঙ্গে যোগাযোগ করছে যাতে সব কিছু হাতের নাগালে থাকে কিন্তু মহারাষ্ট্রের স্বাস্থ্যমন্ত্রী যদি আইপিএল আয়োজন করায় আগ্রহ না দেখান তবে আইপিএল সঠিক সময়ে শুরু করা কঠিন মুম্বাই ইন্ডিয়ান্সের ভেনুতেই হবে আইপিএলের ফাইনাল আর বিশ্বজুড়েই মার্চ মাসের সব খেলা স্থগিত করে দেওয়া হচ্ছে ছাব্বিশে মার্চ ভারতের বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচ স্থগিত করে দেওয়া হয়েছে ফলে আইপিএল নির্দিষ্ট সময়ে শুরু হওয়া কঠিন হবে এবার আর যেহেতু আইপিএলের আগে পরে অনেক আন্তর্জাতিক সূচি থাকে সঠিক সময়ের পর আইপিএল আয়োজন করাও কঠিন হয়ে যাবে কর্তৃপক্ষের জন্য দু সালের আইপিএল হবে কিনা না এনে সংখ্যা শুরু হয়ে গেছে তাই